হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল পিএস ব্লগ। আজকে আমার এটা হচ্ছে থার্ড ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের লস্যি। অবশ্য এটা আমার বিয়ের পর সেকেন্ড টাইম বানাচ্ছি, তো আজ সেই লস্যিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখে অবশ্যই বলো যে আমি ঠিকঠাক করতে পেরেছি কি না। তাহলে চলো তাহলে সেটা শুরু করা যাক। প্রথমে আমি আমের এই টুকরোগুলো দিয়ে দেবো, আর যা আগে থেকে কেটে রেখেছিলাম যেটা, আর চিনিটাকে হচ্ছে আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম, নাহলে না মিক্সিতে দেওয়ার পর চিনিটা ঠিক গলে না বা ঘাটে না, গোটা গোটা হয়ে থাকে চিনিগুলো। দইটাও দিয়ে দিলাম। একটু আন্দাজ মতন চিনির গুঁড়ো, একটু নুন দিয়ে দেব অল্প করে, আর দেব একটু গোলাপ জল, বেশি না, অল্প দিলেই হবে, তাতে না একটা আলাদাই একটা হালকা একটা মিষ্টি গন্ধ আসে। এবার আমি মিক্সিতে ইয়ে করে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে, শুধু একটু মিষ্টিটা বুঝে নিতে হবে মিষ্টিটা হয়েছে কিনা। পুরো ঠিকঠাক আঞ্জাতে দেখতেই কত সুন্দর হয়েছে। এবার ঢেলে নেবো গ্লাসে সব। আমটা একটু গোটা গোটা থাকলে না ভালো লাগে। ঢেলে নিয়েছি, আবার একটু এই আমের টুকরোগুলো এর উপরে দিয়ে দেবো। উপকরণই লেগেছে, বেশি তো লাগেনি, ঘরে যা থাকে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে জিনিসটা কেমন হয়েছে, কারণ তোমরা বললেই আমি বুঝতে পারবো যে আমি ঠিক করেছি কি ভুল করেছি। আর ঘরের লোক তো অবশ্যই বলবে। আরও লস্যিটা করলাম কারণ হচ্ছে বাবা আসবে আর ও আসবে কাজ থেকে, করেইছি। আর ফ্রিজে ঢুকিয়েও দেবো, আসলে ওই ঠান্ডা ঠান্ডা ওদেরকে দিয়ে দেবো। আজকে ভিডিওটা এখানে, তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আমাকে, আর ভিডিওটি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।